বিভিন্ন গণমাধ্যম থেকে জানা গেল কলকাতার অরিন্দম শীলের ছবিতে শিডিউল দিতে গিয়ে দেশি প্রযোজনা প্রতিষ্ঠানের ছবি ছেড়ে দিচ্ছেন শুভ। কারণ সম্প্রতি তিনি জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান স্বপ্ন স্কয়ার কোর বেসিক্যালি ছবিটি তিনি করছেন না। শুভ বলেছেন চিত্রনাট্য পছন্দ হয়নি বলে ছবিটি ছেড়ে দিয়েছেন। এই নায়কের ভাষ্য মতে, চিত্রনাট্যটা নিজের কাছে কিছুতেই ভালো লাগাতে পারলাম না, জোর করে তো আর আমাকে দিয়ে কিছু হবে না, তাই ছবিটি করছি না। এ প্রসঙ্গে স্বপ্ন স্কয়ার কোর প্রধান নির্বাহী সৈকত সালাউদ্দিন বিষয় প্রকাশ করে বলেন, শুভর মতো পেশাদার অভিনেতার কাছ থেকে এমন অপেশাদার মন্তব্য আশাই করা যায় না। তিনি একজন উঠতি হিরো, তার কাছে অনেক প্রত্যাশা ইন্ডাস্ট্রির। সেক্ষেত্রে আমার মনে হয় কথা বলার ব্যাপারে তার আরো বেশি সাবধানী হওয়া উচিত। নিজের সমস্যা তিনি প্রযোজনা প্রতিষ্ঠানের উপর কেন চাপাচ্ছেন? চিত্রনাট্য না পড়েই কি তিনি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন? জোর করে ভালো লাগানোর প্রশ্ন কেন আসবে? তিনি আরো বলেন, চিত্রনাট্য দেখে ও পড়ে অতি উৎসাহিত হয়ে তিনি ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন। তাকে সাইনিং মানিও দেওয়া হয়েছে অর্ধেক। কথা ছিল জানুয়ারিতে শিডিউল দিবেন শুটিং এর জন্য, হঠাৎ কলকাতার একটি সিনেমার প্রস্তাব পেয়ে তিনি সব ভুলে গেছেন। এমন হলে তো সমস্যা, একজন অভিনেতার জন্য কমিটমেন্ট ঠিক রাখা জরুরি। একে তো শুভ শিডিউল ফাঁসিয়ে ছবিটি করছেন না, তার উপর তিনি চিত্রনাট্যের দোষ দিচ্ছেন, এভাবে শুভ নিজেকেই ছোট করছেন। এদিকে খোঁজ নিয়ে জানা গেল, ঢাকা অ্যাটাক ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই দুই নায়ক ভিত্তিক ছবি এড়িয়ে চলছেন। কেননা ঢাকা অ্যাটাক ছবিতে শুভ নায়ক হিসেবে প্রচার পেলেও ছবিটি মুক্তির পর আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন এবিএম সুমন ও ভিলেন চরিত্রে তাসকিন রহমান। বিষয়টি মোটেও ভালোভাবে নিতে পারেনি শুভ। ঢাকা অ্যাটাকের মতো আবারও একক প্রচারে থেকে প্রশংসার ভাগাভাগিতে যাওয়ার ঝুঁকি নিতে চাননি এই নায়ক। তো বন্ধুরা, এই ব্যাপারটি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, সেলিব্রিটিদের এমনই সব লেটেস্ট আপডেট পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।